রিপোর্টিং অ্যাগ্রিগেট ডাটা ইউজিং গ্রুপ ফাংশন। গ্রুপ ফাংশন গুলোকে অ্যাগ্রিগেট ফাংশনও বলে। আমরা ওই যে শুরুতেই যখন ফাংশনের সংজ্ঞার মধ্যে গ্রুপ ফাংশনের সংজ্ঞা নিয়ে কথা বলছিলাম যে সিঙ্গেল রো ফাংশন প্রত্যেকটা রেকর্ডের জন্য একবার করে এভালুয়েট হয়, আর গ্রুপ ফাংশন গ্রুপ অফ রেকর্ড বা একটা সেট অফ ডাটার জন্য একটা রেজাল্ট দেয়, একবার এভালুয়েট হয়। লাইক আপনাদের স্যালারি সমষ্টি জানতে চাইলাম, একটা ডিপার্টমেন্টের স্যালারি বা গড় স্যালারি, তাহলে অনেকগুলো রেকর্ডের জন্য রেজাল্ট দিচ্ছে একটা। বা গ্রুপ অফ, যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে চাই তাহলে এক প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আমার একটা রেজাল্ট দিচ্ছে, তাহলে আলাদা আলাদা গ্রুপে আমি রেকর্ড গুলো পাচ্ছি। তাহলে একটা সেট অফ রেকর্ডের জন্য, রোয়ের জন্য বা রেকর্ডের জন্য বা অনেকগুলো রেকর্ডের জন্য যখন একটা রেজাল্ট আউটপুট আকারে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে গ্রুপ ফাংশন। এগুলোর মধ্যে কি কি ফাংশন গুলো আছে? এভারেজ, সাম, মিন, ম্যাক্স, কাউন্ট, এগুলো হলো গ্রুপ ফাংশন, হলো অ্যাভেলেবল গ্রুপ ফাংশন। সংজ্ঞাটা একটা বুঝে ফেলেছে, একটা সেট অফ রো একটা রেজাল্ট দেয়, একটা সেট অফ রো জন্য রেজাল্ট দেয়। টাইপ অফ গ্রুপ ফাংশন এভারেজ, এটা কি করে? গড় ভ্যালু বের করে। কাউন্ট, সংখ্যা বের করে। ম্যাক্স, সর্বোচ্চ ভ্যালু, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে গড় ব্যবধান, এগুলো সব পরিসংখ্যানের কিছু টার্মস আর কি। সাম, ভেরিয়েন্স, ভেদাঙ্ক, এগুলো সবই গ্রুপ ফাংশন বা এগ্রিগেট ফাংশন। আচ্ছা, গ্রুপ ফাংশনের সিনট্যাক্স, সিলেক্ট যে গ্রুপ ফাংশনটা বের করতে যাচ্ছেন সেই গ্রুপ ফাংশন, ব্র্যাকেটে কলাম বা এক্সপ্রেশন, ফ্রম টেবিলের নাম, হায়ার কন্ডিশন, অর্ডার বাই কলাম বা গ্রুপ বাই কলাম। এভারেজ অ্যান্ড সাম ফাংশন নিউমেরিক ডাটা। এবং যাদের জব আইডিতে আরইপি শব্দটা আছে, আগে পরে যাই থাকুক, তাদের গড় বেতন কত, ম্যাক্সিমাম বেতন কত, মিনিমাম বেতন কত, এবং তাদের সবার স্যালারি সমষ্টি কত। আমরা আসবো গ্রুপ বাই দিয়ে ডিফারেন্স ডাটা সেটের জন্য, প্রতিটা ডাটা সেটের জন্য একটা করে রেজাল্ট কি করে নিয়ে আসতে হয় সেটার জন্য তখন গ্রুপ বাই ক্লজের ব্যবহার আসবে। আমরা আসবো সিস্টেম থেকে আসবো। মানে গ্রুপ ফাংশন তার মানে দেখা যাচ্ছে যে আমরা কোনো গ্রুপ বাই ক্লজ ছাড়াও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কি হয়, আমার কোয়েরিতে যেই রেকর্ড গুলো আসবে সবগুলো রেকর্ডের জন্য সিঙ্গেল আউটপুট দেবে। সো এই মিনিমাম, ম্যাক্স, এগুলো নিউমেরিক, ক্যারেক্টার, ডেট সব ধরনের ডাটা টাইপের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। নিউমেরিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম তো হ্যাঁ বড় ভ্যালু, যেটা ক্যারেক্টারের ক্ষেত্রে ছোট ভ্যালু ধরা হবে স্টার্টিং ভ্যালুকে, এ থেকে জেড যদি হয় এ হবে মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু হবে জেড, এভাবে। আর ডেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অলওয়েজ কারেন্ট ডেট, কারণ প্রিভিয়াস ডেটের চেয়ে আজকের ডেট অবশ্যই বড়। কাউন্ট ফাংশন, কাউন্ট কি করে? কয়টা রো আছে, নাম্বার অফ রো রিটার্ন করে। আপনি যখন চার্ট দিয়ে দিবেন সবগুলো রেকর্ডকে সে কাউন্ট করে, কিন্তু যদি আপনার নির্দিষ্ট একটা কলাম এক্সপ্রেশন ইউজ করি তখন নাল ভ্যালুগুলোকে বাদ দিয়ে কাউন্ট করে, শুধু নট নাল ভ্যালুগুলোকে কাউন্ট করে। যেমন আমরা যদি দেই এমপ্লয়িজ টেবিলে 107টা রেকর্ড আছে, ঠিক আছে, আমি দিলাম সিলেক্ট
পাউন্ড এমপ্লয়িজ 107, আইডিও 107 জন এমপ্লয়িরই আছে। যদি একটা আইডি দিয়ে করি দেন সেটাও কিন্তু আমার যতগুলো রেকর্ড আছে সেটাই দিবে। কিন্তু যেমন যে কলামে সবগুলো কলামে ভ্যালু নাই, নট নাল ভ্যালু আছে, লাইক ম্যানেজার আইডি কলামে, কমিশন কলামটাতে। আমি যদি এখন দেখি সিলেক্ট ৩৫টা রেকর্ড আসলো, এক্ষেত্রে কিন্তু আর সে নাল ভ্যালু গুলোকে কাউন্ট করে নাই। আর স্টার যখন দিচ্ছি তখন কিন্তু সে নাল ভ্যালুকেও কনসিডার করেছে। টেস্টিং দুইটাকে বাদ দিয়ে আটটা দেখাবে, না আটটা দেখাবে, নালকে কাউন্টই করবে না, নট নাল গুলোকে শুধু কাউন্ট করবে। ডিস্টিং ডিস্টিং কি করে? না, যখনই আমরা এক্সপ্রেশন ইউজ করছি বা স্পেসিফিক কলাম নেম ইউজ করি তখন সেখানে যতগুলো নট নাল ভ্যালু পাবে শুধু তাদেরকে কাউন্ট করবে, নালকে বাদ দিয়ে পাবে। এনভিএল এনভিএল গ্রুপ ফাংশন নাল ভ্যালুকে ইগনোর করেই ইভালুয়েট হয়। আপনি নাল ভ্যালুকে যখন নিয়ে আসতে যাবেন তখন আপনাকে কলামটাকে এনভিএল করে নিতে হবে। ডিস্টিং কি করবে? একই ভ্যালু রিপিটেডলি থাকলে সেটাকে একবার দেখাবে, তারপরে সেটাকে কাউন্ট করবে। গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালুজ ইন দা কলাম। গ্রুপ ফাংশন কি করে? নাল ভ্যালুকে ইগনোর করে। এখন কিন্তু আপনার নাল ভ্যালু লাইক এভারেজ স্যালারি চান, এভারেজ কমিশন চান, তাহলে সব এমপ্লয়িকেই কিন্তু আপনার এভারেজ মানে কি যতজন আছে তাদের দিয়েই কিন্তু টোটালটাকে ভাগ করতে হয় সংখ্যাটা দিয়ে, তাহলে আপনি গড় পান। সেই ক্ষেত্রে নর্মালি এই গ্রুপ ফাংশনটা আমাকে কি হচ্ছে প্রপার রেজাল্ট কিন্তু দিচ্ছে না। নাল ভ্যালু গুলো যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার প্রপার এভারেজ হচ্ছে না, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটাকে অবশ্যই এনভিএল করে নিতে হবে, দেন গ্রুপ ফাংশন অ্যাপ্লাই করতে হবে। যেমন উপরের রেজাল্টটা যখন কমিশনের এভারেজ বের করেছে, এভারেজ কমিশন কত, শুধু যারা কমিশন পায় তাদের মধ্যে গড় করেছে, কিন্তু এটা কিন্তু অর্গানাইজেশনের টোটাল সিনারিও তাহলে আমরা পাচ্ছি না। হ্যাঁ, ক্যালকুলেশন প্রপার ক্যালকুলেশন আমরা পেলাম না। প্রপার ক্যালকুলেশন পেতে গেলে আমার 107 দিয়েই ডিভাইড হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে এনভিএল করে নিলে আমরা প্রপার ডিজায়ার রেজাল্টটা পাই। হ্যাঁ, এই ধরনের ভুলগুলো তৈরি হবে, ভুল আউটপুট চলে আসবে। গ্রুপ ফাংশনে গ্রুপ বাই ক্লজের ব্যবহার এবং হ্যাভেন ক্লজের ব্যবহার। গ্রুপ বাই কি করে? টোটাল ডাটাকে কতগুলো সেটে গ্রুপে ভাগ করে নেয় এবং প্রতিটা গ্রুপের জন্য একটা রেজাল্ট আউট করে। এর আগে আমরা দেখেছি সিলেক্ট ক্লজের ব্যবহার, ফ্রম ক্লজের ব্যবহার, হোয়ার ক্লজের ব্যবহার, তাই না? এই তিনটা ক্লজের ব্যবহার দেখেছি। এর পরের ক্লজটা হলো গ্রুপ বাই ক্লজ। হোয়ার ক্লজে পরের ক্লজ, হোয়ার ক্লজ ম্যান্ডেটরি না, আমার প্রয়োজন হলে মানে টোটাল টেবিল থেকে ডাটা রেস্ট্রিক্ট করতে করে করতে চাইলে, হ্যাঁ মানে গ্রুপ হোয়ার কন্ডিশনটা অবশ্যই গ্রুপ বাইয়ের আগে ইভালুয়েট হয়, আগে কাজ করে, এই জন্য থাকে। সেক্ষেত্রে হোয়ার কন্ডিশনের পরের ক্লজ হবে গ্রুপ বাই, আর যদি হোয়ার কোনো কন্ডিশন না থাকে তাহলে ফ্রম ক্লজের পরের ক্লজ হবে গ্রুপ বাই।
লাইক আমি এই যে একটু আগে আমরা স্যালারি বের করেছিলাম কি কি গড় স্যালারি মিনিমাম স্যালারি ম্যাক্সিমাম স্যালারি তাই না from employees এবার আমি একটা গ্রুপ ফাংশন ইউজ করি গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি গ্রুপটা হলো আমি কি দিয়ে গ্রুপ করতে চাচ্ছি ডিপার্টমেন্ট দিয়ে মানে প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ রেকর্ড গুলোকে সে আলাদা আলাদা ভাগ করে ফেলবে একই ডিপার্টমেন্টে যে কয়েকজন এমপ্লয়ি আছে তাদের মধ্যে সে গড় কত তাদের ম্যাক্সিমাম কত তাদের মিনিমাম কত এটা সে দেখাবে তাহলে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য কি হচ্ছে একটা রেজাল্ট দিচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য একটা রেজাল্ট দিচ্ছে কোন ডিপার্টমেন্টের কোনটা আমরা এখানে দেখতে পারলাম না কারণ আমি এমন কোন সিঙ্গেল ভ্যালু নেই আসছি আমি পর্যায়ক্রমে গ্রুপ ফাংশনের সাথে যদি কোনো সিঙ্গেল কলাম ইউজ হয় সেটা অবশ্যই গ্রুপ বাই ক্লজে থাকতে হবে সিঙ্গেল কলাম মানে যে সিঙ্গেল ভ্যালু যেটা দেয় সেই ভ্যালুটা সেরকম কোনো কলাম যদি আমি উল্লেখ করি যেমন এই স্যালারি কলামের আমি এভারেজ চাচ্ছি এখানে একটা গ্রুপ ফাংশন ছাড়া একটা কলাম আছে কি ডিপার্টমেন্ট আইডি তাহলে এই কলামটা অবশ্যই আমার গ্রুপ বাই ক্লজে আসতে হবে কোনো একটা নেই তাহলে যে কোনো কিছু দিয়েই আমি গ্রুপ বাই করতে পারি কিন্তু এরকম কোনো কলাম যদি সিলেক্ট ক্লজে থাকে তাহলে সেটা অবশ্যই গ্রুপ বাই ক্লজের পার্ট হইতে হবে আদারওয়াইজ রেজাল্ট আসবে না ইরর দিবে প্রতিটা ডিপার্টমেন্টের ডাটা আসলো ডাটাগুলো কিন্তু অর্গানাইজড ভাবে আসে নাই এটা অর্ডার বাই ক্লজ অ্যাড করি কোন ডিপার্টমেন্টের গড় বেতন কত এটা আমরা পেয়ে গেলাম এটা তো আমরা কতদিন পড়েছি কি কি দিয়ে করা যায় কলামের নাম দিয়ে করা যায় কলামের এলিয়াস দিয়ে করা যায় পজিশনাল নোটেশন দিয়ে করা যায় চ্যাপ্টার টু তে এই জিনিসগুলো আমরা আলোচনা করে এসেছি যে তিনটা জিনিস দিয়ে অর্ডার বাই করা যায় কলামের নাম কলামের এলিয়াস আর পজিশনাল নোটেশন আমি ভাবছি আপনি গ্রুপ ফাংশন নিয়ে কিছু এটা তো গত ক্লাসে আলোচিত হয়ে গেছে এটা গত ক্লাসে আলোচনা হয়ে গেছে যে আমরা কি কি দিয়ে অর্ডার বাই করতে পারি হ্যাঁ কন্ডিশনও ইউজ করা যায় তবে গ্রুপ ফাংশন দিয়ে যদি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই গ্রুপ সেক্ষেত্রে হোয়ার ক্লজ না হ্যাভিং ক্লজ ইউজ হয় গ্রুপ ফাংশন দিয়ে ডাটা সর্ট করতে চাইলে কারণ গ্রুপে ফাংশনটা অ্যাপ্লাই করার আগে হোয়ার কন্ডিশন ব্যবহার করে আর গ্রুপিং ডাটা থেকে কোনো ডাটা আউট সর্টিং করার জন্য সে হ্যাভিং ক্লজ ইউজ করে গ্রুপ করার পরে যে ডাটাটা পাচ্ছি সেই ডাটার মধ্যে সর্ট করার জন্য হ্যাভিং কন্ডিশন আর হোয়ার কন্ডিশন হলো গ্রুপটাকে করার আগে মূল টেবিল থেকে ডাটা নিয়ে আসার মধ্যেই আমি সর্টিং করলাম তারপরে গ্রুপ ফাংশন অ্যাপ্লাই করলাম তারপরে আসলে হ্যাভিং ফাংশন অ্যাপ্লাই হয় এই জন্য হ্যাভিং ফাংশন হ্যাভিং ক্লজটা হয় গ্রুপ বাই ক্লজের নিচের ক্লজ আর হোয়ার ক্লজ হলো গ্রুপ বাই ফাংশনের উপরের কাজ উপরে তাহলে আমরা জানলাম যে গ্রুপ ফাংশন ছাড়া যদি কোনো কলাম থাকে সিলেক্ট লিস্টে গ্রুপ ফাংশন ছাড়া যদি কোনো কলাম থাকে এটা অবশ্যই গ্রুপ বাই ক্লজের পার্ট হিসাবে নিয়ে আসতে হবে
একের চেয়ে বেশি কলাম দ্বারা গ্রুপ করতে চাইলে, না একের চেয়ে অধিক কলাম দ্বারাও গ্রুপ টাস্ক করলে সে আসলে কিভাবে গ্রুপ করে, প্রথম কলাম দিয়ে আগে গ্রুপ করবে, তারপরে তার ভেতরের এই কলাম দিয়ে, লাইক প্রথমে সে একই ডিপার্টমেন্টে যারা আছে তাদের দিয়ে সে একটা গ্রুপ করবে, তারপরে ওই ডিপার্টমেন্টের ভেতরে একই ধরনের ডেজিগনেশন জব আইডি যাদের আছে তাদের নিয়ে আর একটা গ্রুপ করবে, করে রেজাল্ট দিবে। রেজাল্ট আসবে দুইটা কলাম নিয়ে গ্রুপ, মানে একই ডিপার্টমেন্টে একই ধরনের ডেজিগনেশন যারা তাদেরকে নিয়ে নিয়ে এক একটা গ্রুপ হবে। এটাই হলো গ্রুপ ফাংশন মাল্টিপল কলাম। আচ্ছা এখানে এই দুটো এক্সাম্পল দেখে একটু বলেন, উপরের এক্সাম্পলটাতে কেন কাজ করছে না, কেন এটা ইলিগ্যাল বলছে? সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কাউন্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ। হ্যাঁ, বিকজ গ্রুপ ফাংশন ছাড়াও আমার একটা নর্মাল কলাম ইউজ হয়েছে, এটা থাকলেই শর্ত হলো গ্রুপ বাই ক্লজে আমার এই কলামটা অবশ্যই থাকতে হবে, এই ডিজায়ারটা মিট হয় নাই জন্য এই কোয়েরিটা এরর দিচ্ছে। আবার নিচেরটাতে শুধু ডিপার্টমেন্ট দিয়ে গ্রুপ করছে, হচ্ছে না কেন, আমার যে জব আইডিটাও যদি নিয়ে আসতাম এখানে সাকসেসফুল হয়ে যেত। হায়ার কন্ডিশনে কোনো গ্রুপ ফাংশন ব্যবহার করা যাবে না, মানে গ্রুপ ফাংশন দিয়ে কোনো সর্ট করতে চাইলে বা রেস্ট্রিক্ট করতে চাইলে অবশ্যই হ্যাভিং ক্লজ লাগবে, এবং হ্যাভিং ক্লজটা অবশ্যই গ্রুপ বাই ক্লজের পরের ক্লজ হবে। আমার গ্রুপ, সোজা কথায় আরো সহজ করে মনে রাখতে গেলে গ্রুপ ফাংশন দিয়ে যদি কোনো সর্টিং করতে চাই তাহলেই আমাদের হ্যাভিং ক্লজ লাগবে। মানে গ্রুপ বাই ক্লজই লাগবে এমন কোনো কথা নাই। কেন গ্রুপ করছি না কেন, টোটাল ডিপার্টমেন্টের যখন একটা রেজাল্ট সেক্ষেত্রে মাল্টিপল রেজাল্ট সেট আসছে না, সর্টিং না আসলে তো আর তখন আপনি কম্পেয়ারেরও প্রশ্ন আসছে না, করতেই হবে ডেফিনেটলি সেটাই। মানে আপনি যদি মাল্টিপল সেটে ডাটাটা ইভালুয়েট করতে চান, আমরা গ্রুপ ফাংশন ছাড়াও কিন্তু গ্রুপ বাই ক্লজ ছাড়াও কিন্তু গ্রুপ ফাংশনের ব্যবহার করেছি, ফার্স্টেই করেছি, সেখানে তো হ্যাভিং এর প্রশ্নই আসছে না, হ্যাঁ সর্টিং এর প্রশ্নই আসছে না। তাহলে সহজ ভাবে বলতে গেলে আসলে আমরা হোয়ার কন্ডিশনের গ্রুপকে রেস্ট্রিক্ট করতে পারি না, সোজা কথা হোয়ার কন্ডিশনে গ্রুপ ফাংশন দিয়ে কোনো কম্পেয়ার করতে পারি না। করতে হবে আর হোয়ার কন্ডিশন সহ কিন্তু আমি গ্রুপ বাই ক্লজে করতে পারি, সেই হোয়ার কন্ডিশনটা ইভালুয়েট হবে গ্রুপ ফাংশনটা করার আগে আগে, মানে টোটাল টেবিলের ডাটা থেকেই কিছু ডাটা বাদ দিয়ে আমি আগে গ্রুপিং করতে চাচ্ছি, তারপরে আমার গ্রুপ ফাংশনটা অ্যাপ্লাই হবে, তারপরে ওই গ্রুপের ভিতরে আমার সর্টিং এর জন্য লাগবে হ্যাভিং ক্লজ। যেমন এটা হোয়ার কন্ডিশনে ইউজ হচ্ছে, এটা ইলিগ্যাল স্কোপ, এর এখানে স্কোপ নাই, সো এটা এইভাবে করা যাবে না, এটা সেম কাজটাই করা যাবে কি করে, হ্যাভিং ক্লজে গ্রুপ বাই ক্লজে নিচের ক্লজে। দেখেন এবার স্ট্রাকচারটা আমরা পাচ্ছি কি, প্রথমে আসে সিলেক্ট ক্লজ, তারপরে ফ্রম ক্লজ, এবার আমরা ধারাবাহিক একটা সিলেক্ট স্টেটমেন্টের কোন ক্লজের পরের ক্লজ কোনটা এইটার সিকোয়েন্সটা পেয়ে যাই, টোটাল স্ট্রাকচার ফ্রম ক্লজের পরের ক্লজ, হোয়ার ক্লজ, তারপরে গ্রুপ বাই ক্লজ, তারপরে হ্যাভিং ক্লজ, তারপরে অর্ডার বাই ক্লজ।
এখানে দেখতে চেয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি, এবং রেস্ট্রিক্ট করেছে কি যাদের ম্যাক্সিমাম স্যালারি 10,000-এর উপরে শুধু তাদেরকে আনবে। তো এই যে গ্রুপ ফাংশন দিয়ে রেস্ট্রিক্ট করা, এটার জন্য আমাদের লাগছে 32। দেখেন এখানে হোয়ার হ্যাভিং দুইটারই ব্যবহার আছে, মানে গ্রুপিং করার আগেই সে মূল টেবিল থেকে শুধুমাত্র আরইপি যুক্ত যেসব ডাটা আছে তাদেরকে আলাদা করবে, তাদের ভেতরে গ্রুপ ফাংশন অ্যাপ্লাই করবে জব আইডি দিয়ে। একই ধরনের নট লাইক, নট লাইক মানে এটা ছাড়া, এরা ছাড়া যারা আছে তাদেরকে নিবে, তাদের ভেতরে ডেজিগনেশন দিয়ে সে গ্রুপিং করবে, তারপরে যাদের স্যাম স্যালারি 13,000-এর উপরে তাদেরকে নিয়ে আসবে এবং স্যালারি অনুযায়ী সে অর্ডার বাই করবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। এটাই যদি হোয়ার কন্ডিশনটা বাদ দিয়ে দিই তাহলে দেখবেন আমাদের ডাটা সেট আরো বেড়ে যাচ্ছে। এটা কমেন্টস করে দিলাম, সিঙ্গেল লাইন কমেন্টস। এর আগের বার এসেছিল কি 9টারও, এখন আর একটা আরইপি যুক্ত যারা তারাও এখানে চলে আসছে। নেস্টেড গ্রুপ ফাংশন আমরা দেখেছি যে সিঙ্গেল রো ফাংশনের ক্ষেত্রে নেস্টেড করা দেখেছি, যে একটার ভিতরে আর একটা, এবং এটা ইভালুয়েশন হয় কি ডিপেস্ট মডেল ইয়াটা আগে ইভালুয়েট হয় তারপরে বাহিরেরটা ইভালুয়েট হয়। গ্রুপ ফাংশনের ক্ষেত্রেও নেস্টেড করা যায় কিন্তু ম্যাক্সিমাম 2 লেভেল। এগ্রিগেট ফাংশনকে সর্বোচ্চ 2টা লেভেলে নেস্টেড করা যায়, এর বাহিরে আর একটা নেস্টেড ফাংশন ইউজ করেন আর কাজ করবে না, ইরর দিবেন। সর্বোচ্চ 2টা ডিপেস্ট লেভেলে সে এগ্রিগেট করতে পারে, একটার ভেতরে আর একটা। দেখেন নিচে একটা লাইনে কোথাও লেখা আছে, এই যে ক্যান বি নেস্টেড ডেপথ অফ 2 ফাংশন, সর্বোচ্চ 2টা লেভেল পর্যন্ত নেস্টেড হইতে পারে। সিঙ্গেল রো ফাংশনের ক্ষেত্রে এটার কোনো বাউন্ডারি নাই, একটার ভিতরে আরেকটা, এভাবে 100টাও আপনি চাইলে নেস্টেড করতে পারবেন, কোনো আটকাবে না, কিন্তু গ্রুপ ফাংশন 2টার বেশি নেস্টেড হবে না। এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট, ম্যাক্সিমাম, এভারেজ, 2 লেভেলের বেশি নেস্টেড করা যায় না। সেক্ষেত্রে সাবকোয়েরি ইয়া দিয়ে বিভিন্ন ভাবে অল্টারনেটিভ ওয়েতে করা যায় না, আরো কমপ্লেক্স চাহিদাও থাকতে পারে, সেটা ওই যে সাবকোয়েরির মাধ্যমে। শেষ এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হলো ছোট চ্যাপ্টার এবং ইজি চ্যাপ্টার। সকলে ভালো না?